শীতের পর বসন্ত চলে এলো, আর এ বসন্তের সুন্দর মিষ্টি বাতাসে মৃদু রোদে আমার গাছের যে ফুলগুলো আছে এগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। গতকাল পুরো বারান্দাটাকে সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, আর কীভাবে গুছিয়েছি তা আপনাদের সাথে এক ঝলক দেখিয়ে দিলাম। কিছু কিছু গাছকে প্রগবেশন করেছি, আর কিছু কিছু গাছের মাঝে মাটি দিয়ে সুন্দর করে আবার রেখে দিয়েছি। আর যে মরা পাতাগুলো আছে সেগুলো সরিয়ে প্রত্যেকটা গাছকে আমি সুন্দরভাবে তাদের নিজস্ব জায়গায় রেখে দেওয়ার চেষ্টা করেছি। কিছুদিন ধরে ভাবছি আমার ডাইনিং টেবিলে যে ডেকোরেশনটি আছে একটু চেঞ্জ করে নিব। তো কীভাবে এই চেঞ্জ করব তা আপনাদের সাথে একটু শেয়ার করছি। পুরনো যে চেয়ারের কভারগুলো আছে সেগুলো চেয়ার থেকে খুলে নিলাম, আর নতুন করে আমার যে চেয়ারের কভারগুলো আছে সেগুলো লাগিয়ে নিব। ঘরের যে কোনো রুম বা যে কোনো জিনিস একটু নতুন করে সাজিয়ে নিলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর আমি আজ আমার ডাইনিং টেবিলটাকে একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি নিজের মনের মতো করে। আমার কাছে টেবিলের ও চেয়ারের যে কভারগুলো আছে সেগুলো দিয়ে সেট করে নিচ্ছি পুরো ডাইনিং টেবিলটাকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি লুনা হাউস ব্লগ থেকে। আমি লুনা চট্টগ্রাম থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আজও হাজির হয়েছি নতুন একটি কন্টেন্ট নিয়ে, আশা করি শেষ পর্যন্ত থেকে যাবেন। আর ভিডিওটি এতটুকু দেখার পর যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে লাইক দিয়ে যাবেন। আর আপনি যদি আজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে সবসময়ের জন্য আমার সাথে থেকে যাবেন। আর এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ডাইনিং টেবিল ডেকোরেশন করার জন্য যা যা দরকার তা রেখে দিলাম, আর কীভাবে এই ডেকোরেশনটি করছি তাও আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি। একটি ঘরের কেন্দ্রবিন্দু কিন্তু এই ডাইনিং টেবিল, আর এই ডাইনিং টেবিলটা যদি একটু সাজানো গোছানো থাকে তাহলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর সেই জন্য আমি প্রায় চেষ্টা করি আর কোনো রুম না হোক অন্তত ডাইনিং রুমটাকে একটু সুন্দর করে গুছিয়ে রাখার জন্য, কারণ এই জায়গায় আমাদের সকাল থেকে রাত পর্যন্ত খাওয়া দাওয়া চলে। যদি একটু সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রাখা যায় তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর সময়টাও অনেক সুন্দরভাবে কেটে যায়। দেখার সৌন্দর্যের জন্য একটি আর্টিফিশিয়াল ফুল দিয়ে আর একটু আকর্ষণীয় করার চেষ্টা করেছি। ডাইনিং রুমের যে দেয়ালগুলো আছে তার একপাশে আমি মিরর লাগিয়েছি, আর অন্য পাশটা অনেকটা খালি ছিল তাই প্লেসমেন্টগুলো বসিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। অনেকদিন ধরে ভাবছি এই জিনিসটা করব, তাই আজ যখন একটু সময় পেয়েছি এগুলো গ্লুগান দিয়ে লাগিয়ে নেওয়ার চেষ্টা করছি। যারা ঘর সাজাতে পছন্দ করেন তারা তাদের যে কোনো রুমের দেয়ালটাকে এভাবে প্লেসমেন্ট লাগিয়েও কিন্তু খুব সহজভাবে ডেকোরেশন করে রাখতে পারবেন। আর টেবিলের পাশে যে ফাঁকা অংশটি আছে সেখানে শতরঞ্জিটি বিছিয়ে দিলাম। এই শতরঞ্জিটি দেওয়ার পর এই জায়গাটাকে দেখতে অনেক ফ্রেশ লাগছিল, আর দেখতেও অনেক সুন্দর লাগছিল। সম্পূর্ণ শতরঞ্জিটিকে দেওয়ার জন্য আমি টেবিলটিকে এক কর্নার করে রেখেছি, আর এখন তার উপরে এই ডাইনিং টেবিলটা বসিয়ে দিলাম। আর এই শতরঞ্জিটি দেওয়ার পর ডাইনিং টেবিলের পাশে যে জায়গাটি আছে সেটিও দেখতে কিন্তু বেশ আকর্ষণীয় লাগছে, আর দেখতেও অনেক সুন্দর লাগছে। খুব বেশি দামি কিছু নয়, আমার কাছে যা যা আছে তাই দিয়ে আমার ডাইনিং রুমটাকে আমি সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি। অনেক ঘরে দেখা যায় ডাইনিং রুমের এই স্পেসটা ছোট থাকে, আমার এই ডাইনিং স্পেসটাও অনেক ছোট, তাই আমি চেষ্টা করেছি এই ছোট পরিসর হলেও আমি আমার মতো করে কিভাবে একটু সাজিয়ে রাখতে পারি। তো আপনারাও আমার মতো করে এই ছোট ডাইনিং রুমটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন নিজের হাতের ছোঁয়া দিয়ে।
এদিক দিয়ে ডাইনিং রুমের পাশে যে বেসিন এরিয়াটি আছে সেটাকেও একটু গাছ দিয়ে সাজিয়ে রাখার চেষ্টা করেছি। আজ আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের পোলাও। তো কিভাবে রান্না করছি তা আপনাদের সাথে একটু শেয়ার করছি। ছোট ছেলেদের কিছুদিন ধরে জ্বর, তারা ঘরে যাই রান্না করি খুব একটা খেতে চাচ্ছে না, তাই ভাবছি চিংড়ি মাছ দিয়ে একটু পোলাও রান্না করলে হয়তো খেতে চাইবে, আর ওরা তেমন একটা সবজিও খাচ্ছে না, তাই এই চিংড়ি মাছের পোলাওর সাথে আমি কিছুটা সবজিও দিয়ে দিলাম। চিংড়ি মাছের পোলাওর সাথে এই সবজির উপাদানগুলো থাকলে কিন্তু খুব একটা খারাপ লাগবে না, এতে যে ভিটামিনগুলো আছে তাও ছেলেদের জন্য অনেক উপকারী। বাচ্চারা অসুস্থ থাকলে মায়েদের হাতে তেমন একটা কাজই উঠে না, তেমনি আমার বেলায়ও তাই হচ্ছে। পরিবারের অন্যান্য সদস্যদের জন্য অন্য তরকারি ও ভাত রান্না করেছি, শুধু আমার ছেলেদের জন্য এই চিংড়ি পোলাওটা রান্না করছি। কাল থেকে আবার ব্যস্ত হয়ে যাব, ছেলেদেরকে স্কুলে নিয়ে যাওয়া, তাদের কোচিংয়ে নিয়ে যাওয়া, তাদেরকে আবার ঘরে আনানো, তো ভাবছি আজ একটু হাতে সময় আছে এই ফাঁকে এই চিংড়ি পোলাওটা রান্না করে নিই। মাঝে মাঝে খাবারের স্বাদের ভিন্নতা আনলে বাচ্চারা খেতে খুব একটা অনীহা করে না, তারাও চায় এমন একটা জিনিস যা তাদের পছন্দ, সেগুলো যদি তাদের সামনে দেওয়া হয় তাহলে তারা অনেকটাই আগ্রহ করে খাওয়ার জন্য। আর এখানে যে চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি সেগুলো এখানে দিয়ে দিলাম। সবজির সাথে সাথে চিংড়ি মাছগুলোকেও একসাথে রান্না করে নিচ্ছি যাতে এর ভেতরে কিছু মশলা ঢুকে। আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছি খুব সহজভাবে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য, যাতে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব চটজলদিভাবে এই জিনিসটা আপনারা রান্না করে নিতে পারেন। এইসব উপকরণের সাথে সামান্য একটু মশলা দিচ্ছি যাতে চিংড়ি মাছটা খেতে মজা হয়। আর সবগুলো উপকরণ দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। ভালোভাবে হয়ে গেলে আমি সমস্ত জিনিস একটি বাটিতে তুলে নিব, কারণ আমি এর মাঝে পোলাও ভাত রান্না করব। এদিক দিয়ে চিংড়ি মাছের সাথে সামান্য সস দিয়ে দিচ্ছি যাতে খেতে মজা লাগে। আধা কেজি পোলাও চাল আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, আর এখানে সামান্য একটু তেল দিয়ে তার মাঝে ভালোভাবে নেড়েচেড়ে নিব। যে কোনো পোলাও চালকে একটু ভালোভাবে ভেজে নিলে সে পোলাও ভাতটা কিন্তু দেখতে বেশ সুন্দর হয় আর খেতেও অনেক স্বাদ হয়। পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে বলক উঠে এলে আর এই চালগুলো আধা সিদ্ধ হয়ে যাওয়ার পর সবগুলো উপকরণ এখানে দিয়ে দিব। একটু আলতো হাতে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আরও কিছুক্ষণ দমে রেখে দিব এই ভাতগুলো। এদিক দিয়ে এই জিনিসটি রান্না করার একদিন পরেই আমি ভয়েস ওভার দিচ্ছি, মাশাল্লাহ এই ভাতটি দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতে অনেক স্বাদ হয়েছে। আপনারাও চাইলে আপনাদের ছেলে মেয়েদের জন্য এভাবে খুব সহজভাবে এই চিংড়ি পোলাওটা রান্না করে নিতে পারেন। শুরু থেকে শেষ পর্যন্ত আজ সকাল থেকে দুপুর পর্যন্ত কী কী করেছি তা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও আপনাদের ভালো লেগেছে। তো আজ এখানে শেষ করব, দেখা হবে নেক্সট কন্টেন্টে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনারা কীভাবে কীরকম ব্লগ আমার থেকে পেতে চান তাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি থেকে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে যাবেন। তো আজ এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।